দেশে করোনার চলতি ঢেউয়ে 24 ঘন্টায় প্রথম 4 জনের মৃত্যু, 4 মাস পর 2000-এরও বেশি আক্রান্ত শনাক্ত। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতিতে দুর্ভোগে বানভাসী মানুষ, টানা বৃষ্টিতে সিলেট সুনামগঞ্জে বাড়ছে পানি। আশুলিয়ায় শিক্ষক হত্যায় আসামি জিতু 5 দিনের রিমান্ডে, নড়াইলে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় পুলিশের ভূমিকায় তদন্ত চেয়ে রিট। এবং গ্রামীণ টেলিকম বনাম কর্মচারী ইউনিয়নের মামলার সমঝোতায় দুর্নীতির অভিযোগের রিকল, দুপক্ষকে হাজির হওয়ার নির্দেশ।